আগামী ১০ এপ্রিল থেকে মাঠে গড়াচ্ছে বসুন্ধরা গ্রুপ তৃতীয় বিভাগ অনূর্ধ্ব-১৭ ফুটবল লীগ। এই লীগকে সামনে রেখে অংশগ্রহণকারী ১৫টি দলের কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক সভা করে ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটি। বাফের সহসভাপতি ও ঢাকা লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান উপস্থিতিতে পার্টিসিপেশন মানি ১ লাখ টাকা ও ৫টি করে ফুটবল তুলে দেন ১৫ দলের কর্মকর্তাদের হাতে। এ সময় ইমরুল হাসান বলেন, এই লীগ সফলভাবে আয়োজনে সকল ব্যবস্থা গ্রহণ করবেন তারা। এখন আমরা 10 তারিখ একটা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। এখন যদি এটাকে পিছানো হয় আমার মধ্যে ঈদ এবং বিভিন্ন এর পরবর্তী টুর্নামেন্টগুলোতে কিছু ব্যাঘাত ঘটবে এবং এই সময়টা অনেক লম্বা হয়ে যাবে লিখিতটুকু শেষ করতে, যেটা কিন্তু আলটিমেটলি আপনাদের উপরই আর্থিক সংগঠন আপনাদেরকে কিন্তু আরো প্রেশারে ফেলবে। অন্তত আর্থিক দিক থেকে আপনারা কিন্তু ক্লাবগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হবে যেটা আমার মনে হচ্ছে।